ভিডিওটি জুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এটি একটি উল্লেখযোগ্য ভিডিও এই ছোট বাচ্চাটি সাত বছর বয়স সাত বছর এই বাচ্চার বয়স বাচ্চা একটি কেস আমি দেখাতে চাইছি কেসটি কি খুব উল্লেখযোগ্য বা ইন্টারেস্টিং কিরকম এটা থাকে বাংলাদেশে ঢাকা বাচ্চাটার কমপ্লেন কি ছিল শুধু সর্দি কাশি লাগে ক্যাচেস কোল্ড বেরিয়ে মাঝে মাঝে কাশি অত তাই তো কাশির সমস্যা ছিল কিন্তু এত ঘন ঘন কাশি লাগে কেন যেটা হোমিওপ্যাথিতে আমাদের একটা ডাল ভাতের ব্যাপার প্রায় সর্দি কাশি লাগছে তার মিনস তার মানে হচ্ছে লিউকো ফ্লেগমেটিক ডায়াথেসিস টিউবারকুলার ডায়াথেসিস কত ভালো চিকিৎসা আছে আমাদের হিপার সালফার ক্যালকেরিয়া টিউবারকুলিনাম ইটস সিম্পটম সিমটম দিয়ে আমরা এই টেন্ডেন্সিকে দূর করতে পারি উই ক্যান টোটালি এরডিকেট দিস টেন্ডেন্সি কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তারদের সেই সিস্টেম নেই সে ওষুধ নেই মানুষ যায় অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে সব জায়গায় তো হোমিওপ্যাথি সবাই বোঝেও না ইচ্ছা করে যে দেয় তা না অনেকের হোমিওপ্যাথি সম্বন্ধে সম্ভব ধারণা নেই অনেক জায়গায় ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক নেই অনেক জায়গায় মশলা জন্য আস্থা হারিয়ে ফেলেছে মানুষ এসব কারণে মানুষ যায় তো এই ছেলেটির বাচ্চাটার বাবা উনি গেলেন বাংলাদেশে কোথায় গেলেন এই একটা হসপিটাল কি নাম আইবিএন ইবনে সিনা ইবনে না বলবো কী করে আইবিএনে হতো তাহলে তো যাই হোক যা লেখা আমরা তাই বলবো আইবিএন সিনা লেখা আছে অনেকে মুখে বলে শুনি ইবনে সিনা কিন্তু ইবনে সিনার তো এনের পর একটা ই দেওয়া উচিত ছিল সো এইখানে এক্স রে হল এক্স রে হওয়ার পরে সাংঘাতিক ব্যাপার নিউরোজেনিক টিউমার ব্রঙ্কোজেনিক সিস্ট লেফট লোয়ার লোভ অফ দ্য লাং কোলাপস আবার সবগুলো লিখছে পসিবিলিটিজ আর এসব হতে পারে হয়েছে বলছে না ছোটো বাচ্চা সর্দি কাশি আছে কাশি লাগছে মাঝে মাঝে তার এক্সরে পসিবিলিটিস অব নিউরোজেনিক টিউমার নার্ভের টিউমার ব্রঙ্কোজেনিক টিউমার সিস লাংস কোলাপস হয়ে যাচ্ছে এসব দেখে তো গার্জেনটা ঘাবড়ে যাবেই গার্জেন ঘাবড়ে যাবেই তো আবার সিটি স্ক্যান করারও অন্য জায়গা থেকে সিটি স্ক্যান বলছে আবার লিজান নিউ প্লাস্টিক লিজান তাই সব দেখে এরা ঘাবড়ে গেল ঘাবড়ে যাওয়ার পরে কলকাতায় চলে এলো এবারে কি হলো সে যে একটা লোক পালালে চোর চোর ধর ধর সবাই মিলে দৌড়ায় তো আসে একটা পেলে সবাই বিভিন্নভাবে ধরার চেষ্টা করে এরা ওর লেগে পড়লো ঘোলা জলে মাছ ধরতে এই পরীক্ষা করো ওই পরীক্ষা করো বেশিরভাগ নর্মাল সবই নর্মাল আবার বাচ্চাটাকে অজ্ঞান করে আবার বিভিন্ন রকম তার ব্রংকোস্কোপি করানো হলো করে নানান রকম লিখছে ওষুধ কিছু লিখে দিলো ফাইনাল ডায়াগনোসিসে কিছু আসলো না বলছে আমরা পেশেন্টকে সব বুঝি টুজি দিয়ে তার নিজের ভাষায় বুঝিয়ে পাঠিয়ে দিলাম যে সামারি হ্যাজ বিন এক্সপ্লেন টু মি ইন এ ল্যাঙ্গট আই আন্ডারস্টুড বলে সই তৈ করিয়ে নিল দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষা হয়েছে অপারেশান কী করল অপারেশনে নোট দিল আন্ডার জেনারেল অ্যানাস্থিয়া হয়েছে তারপরের পরীক্ষাগুলো আবার দেখা যাচ্ছে যে ক্যান্সার ট্যান্সার কিনা পরীক্ষা করলো তারপর লিখলো নো ম্যালিগনান্ট সেল ফাউন্ড এত কাণ্ড হল বললাম না সেই খাজনার থেকে বাজনা বেশি আবার বায়োপসি করতে চেয়েছিল করেননি আর সর্বনাশটি হতো বাচ্চাটাকে একেবারে বারোটা বাজিয়ে দিত সামান্য সর্দি কাছি দাঁত চেয়ারা রোগা বংশে টিভি আছে কুকুরের ভয় পায় র্যাবিজ ভ্যাকসিন নিয়েছে এই ভ্যাকসিনের জন্য হতে পারে এইসব প্রবলেমগুলো এই একটা অ্যালার্জি কাশি এই তিনটে ভ্যাকসিন নিয়েছিল তার জন্য হতে পারে যাই হোক সিম্পল টিউবার করে নাম মাংস খেতে ভালোবাসে মাংস খেতে ভালোবাসো ভাত দিয়ে না শুধু শুধু ভাত দিয়ে খেতে না শুধু শুধু খেতে শুধু শুধু খেতে ভালোবাসে ছোট লাল আছে সো টিউবার করে নাম সিম্পলি ওয়ান দুটো ডোজি আমার মনে হচ্ছে বাচ্চাটি ঠিক হয়ে যাবে

অনেক নাটক ঘোলা মাছ ধরতে সবাই লেগে গেলো কিচ্ছু নেই আপনার নিশ্চিন্ত অভয় দিয়ে দিলাম এই বাচ্চা হোমিওপ্যাথি ওষুধে সম্পূর্ণ সুস্থ হবে বড়ো ধরনের কোনো প্রবলেম কিচ্ছু নেই এইসব খুঁচিয়ে ঘা অনেক হয়ে গেছে আর দয়া করে করার কোনো দরকার নেই এদের খাজনার থেকে বাজনা বেশি এইটাই সব সময় মনে রাখবেন ছেলেটি কিছুই হয়নি সামান্য সর্দি কাশির একটু লাগে তার জন্য কত কাণ্ড করলো এই যেন মশা মারতে কামান নিয়ে হই হই করে বেরিয়ে পড়েছিল দলবল তোমাদের কামান বন্ধ থাক বন্ধুরা আমরা এই ডাইনামিক ওষুধে বাচ্চাটিকে সুস্থ হয়ে রাখবো কামানের দরকার আছে তোমার নেই সব বেটা